তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা অভিব্যক্তি ও অভিযোজন চ্যাপ্টার থেকে কিছু এমসিকিউ দেখে নেব। 1 নম্বর কোশ্চেন, প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সবচেয়ে প্রয়োজন? প্রোটিন, উৎসেচক, নিউক্লিক অ্যাসিড, শর্করা? সি, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কেন হলো? কারণ কোজারভেটির মধ্যে বা মাইক্রোস্ফিয়ারের মধ্যে যখন নিউক্লিক অ্যাসিড প্রবেশ করলো তখন প্রোটোবায়ন বা প্রোটোসেল সৃষ্টি হয়েছিল। কোথায় সৃষ্টি হয়েছিল? সমুদ্রের জলে। 2 নম্বর প্রশ্ন, জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন? মিলার ও ফক্স, অপারিন ও হ্যালডেন, মিলার ও ওয়াটসন, ওয়াটসন ও ক্রিক? উত্তর, অপারিন ও হ্যালডেন। ওয়াটসন ও ক্রিক কি করেছিলেন? ডিএনএ দ্বিতন্তি মডেল বর্ণনা করেছিলেন। এখানে উত্তরটি হল অপারিন ও হ্যালডেন। 3 নম্বর প্রশ্ন, যোগ্যতমের উদ্বর্তন কথাটির সমর্থক কে? এ, ডারউইন, বি, ল্যামার্ক, সি, ডাভ্রিস, ডি, স্পেন্সার? উত্তর, ডারউইন। ডারউইনের যে থিওরিগুলো আছে সেই থিওরিগুলো তোমরা যদি ভালো করে পড়ে থাকো তাহলে বুঝতে পারবে যোগ্যতমের উদ্বর্তন কথাটির অর্থ কি। অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা? এ, ডারউইন, বি, ল্যামার্ক, সি, ডাভ্রিস, ডি, স্পেন্সার? উত্তর, ডারউইন। 1859 সালে তিনি এই বইটি প্রকাশ করেছিলেন। 5 নম্বর প্রশ্ন, ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়টি হল? এ, পৃথক ভবন, বি, স্বাধীন বন্টন, সি, প্রাকৃতিক নির্বাচন, ডি, উত্তরাধিকার? উত্তরটি হচ্ছে সি, প্রাকৃতিক নির্বাচন। এখানে পৃথক ভবন ও স্বাধীন বন্টন এটা হচ্ছে বংশগতি সূত্র। 6 নম্বর প্রশ্ন, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ? এ, ডারউইন, বি, মেন্ডেল, সি, ল্যামার্ক, ডি, ভাইসম্যান? এ, ডারউইন। পরের কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন, ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি? এ, প্লায়োহিপ্পাস, বি, মেসোহিপ্পাস, সি, ইওহিপ্পাস, ডি, ইকুয়াস? উত্তরটা দেখে নিই, সি, ইওহিপ্পাস। এই ইওহিপ্পাস থেকেই বর্তমান যুগের ঘোড়া অর্থাৎ ইকুয়াসের আবির্ভাব। মেসোহিপ্পাস, প্লায়োহিপ্পাস এগুলো হচ্ছে এর মধ্যবর্তী পর্যায়ে। ইওহিপ্পাস কত বছর আগে দেখা পৃথিবীতে দেখা যেত? 55 মিলিয়ন বছর আগে। 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ বছর। 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সমসমস্ত অঙ্গ নয়? পাখির ডানা, ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত? আদা, আলু, ওল, হলুদ? পতঙ্গের ডানা, পাখির ডানা, বাদরের ডানা? ব্যাঙের অগ্রপদ, পাখির ডানা, তিমির ফ্লিপার? উত্তরটা দেখে নিই, পতঙ্গের ডানা,
পাখির ডানা বাদুড়ের ডানা ব্যাখ্যা করব না ব্যাখ্যা করি সমস্ত সমস্ত অঙ্গ কাকে বলে যেসব অঙ্গ গঠনগতভাবে এক কিন্তু কার্যগতভাবে আলাদা সেইসব অঙ্গগুলোকে বলা হয় সমসমস্ত অঙ্গ তাহলে পাখির ডানা ঘোড়ার অগ্রপদ মানুষের হাত এটা হচ্ছে সমসমস্ত অঙ্গ আদা আলু ওল হলুদ এগুলো হচ্ছে কাণ্ড এগুলো সমসমস্ত অঙ্গ ব্যাঙের অগ্রপদ পাখির ডানা তিমি ফ্লিপার এগুলো সমসমস্ত অঙ্গ তাহলে এখানে ঢুকে গেছে পতঙ্গের ডানা তাহলে পতঙ্গের ডানার সাথে কোনো মিল নেই পাখির ডানা এটা সমবৃত্তি অঙ্গ পতঙ্গের ডানা পাখির ডানা সমবৃত্তি অঙ্গ তাহলে উত্তরটা হচ্ছে সি পতঙ্গের ডানা পাখির ডানা বাদুড়ের ডানা নয় নম্বর কোশ্চেন কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয় খেয়াল করবে গিনিপিগের সিকাম মানুষের কক্সিস মানুষের কানের পেশি ডি পুরুষ মানুষের স্তন গ্রন্থি কোনটা হবে ডি হবে না কক্সিস নিষ্ক্রিয় অঙ্গ কানের পেশি নিষ্ক্রিয় অঙ্গ গিনিপিগের সিকাম এটা হচ্ছে গিনিপিগের সিকাম কিন্তু মানুষের ক্ষেত্রে সেটা অ্যাপেন্ডিক্স তাহলে উত্তরটা কি হবে দেখিনি উত্তরটা হচ্ছে গিনিপিগের সিকাম দশ নম্বর প্রশ্ন পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হল হাইড্রোজেন অক্সিজেন মিথেন অ্যামোনিয়া কোনটি পৃথিবী সৃষ্টির সময় ধীরে ধীরে প্রথমে হাইড্রোজেন ছিল অ্যামোনিয়া ছিল সেখান থেকে তৈরি হলো মিথেন তারপরে যখন কোষ তৈরি হলো সায়ানোব্যাকটেরিয়া এই সায়ানোব্যাকটেরিয়া পরিবেশে কি করলো অক্সিজেন মুক্ত করতে লাগলো তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অক্সিজেন কোনটি জেরোফাইট উদ্ভিদ এ সুন্দরী বি ক্যাকটাস সি বট ডি পদ্ম জেরোফাইট উদ্ভিদ কাদের বলে যেসব উদ্ভিদ মরু অঞ্চলে অর্থাৎ যেখানে জলের পরিমাণ কম সেই অঞ্চলে জন্মায় সেসব অঞ্চলে উদ্ভিদকে বলা হয় জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ আমাদের এখানে জাঙ্গল উদ্ভিদ কোনটা আছে ক্যাকটাস বি ক্যাকটাস পরের কোশ্চেনটা যাই পাইলট দেহে কয়টি বায়ুথলি বা এয়ার স্যাক থাকে সাতটি নটি ছটি এগারোটি উত্তর বি নটি পটকার কোথায় রেডগ্রন্থি থাকে অগ্রপ্রকোষ্ঠে পশ্চাৎ প্রকোষ্ঠে উভয় প্রকোষ্ঠে কোনটিই নয় উত্তর অগ্রপ্রকোষ্ঠে আর পশ্চাৎ প্রকোষ্ঠে কি থাকে রেটিয়া মিরাবিলিয়া এই রেডগ্রন্থির কাজ কি গ্যাস উৎপাদন করা নিউম্যাটোফোর কোথায় দেখা যায় হ্যালোফাইট উদ্ভিদে জেরোফাইট উদ্ভিদে মেসোফাইট উদ্ভিদে না হাইড্রোফাইট উদ্ভিদে উত্তর এ হ্যালোফাইট উদ্ভিদে হ্যালোফাইট উদ্ভিদ কোনগুলো লম্বানু উদ্ভিদ সুন্দরী ম্যানগ্রোভ অঞ্চলে যে উদ্ভিদগুলো জন্মায় নিউম্যাটোফোর মানে হচ্ছে শ্বাসমূল ঠিক আছে তাহলে শ্বাসমূল কোথায় দেখা যায় হ্যালোফাইট উদ্ভিদে অর্থাৎ লম্বানু উদ্ভিদে পরে কোশ্চেন মৌমাছির ওয়াকটেল লিপ্তের মহড়া দেখতে কেমন এস আকৃতির জে আকৃতির
9 আকৃতি ডি 8 আকৃতি উত্তরটি হচ্ছে কোনটা ডি 8 আকৃতি শ্রমিক মৌমাছি যখন খাদ্য সন্ধান পায় তখন মৌচাকের কাছে এসে এরা ইংরেজি 8 অক্ষরের মতো নৃত্য করে এটাকেই বলছে ওয়াকটেল নৃত্য थैंक यू जदि भालो लागे लाइक करबे सातटार अभिव्यक्ति और अभिजोजन चैप्टारे शेषे जे एमसीक्यू गुलो देवा आछे तार 15টি आमी तुम्हारे करे दिलाम तुम्हारे जदि एटा भालो लागे आमाके बोलबे आमी परेर 15টি क्वेश्चन सल्व करे तुम्हारे जोन्नो भिडियो तैरी करे देबो धन्यवाद।